নমস্কার, সেভেন ইবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত শুক্রবার বছর ৩৬ এ রঞ্জনা সাউ নামের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে যায় কামারহাটির কলেজ অব মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে। মৃতের পরিবারের লোকজন হামলা চালায় এবং মারধর করে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপরে। ঘটনায় আহত হন চিকিৎসক, নার্স এবং পুলিশ কর্মীরও। আর আরজিকর কাণ্ডের আবহে ফের এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নামেন হাসপাতাল জুনিয়র চিকিৎসকেরা। হামলার ঘটনায় জড়িত রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়। আর এবার পাল্টা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত জুনিয়র চিকিৎসক এবং নার্সদের নামেও কামারহাটি থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবারের লোকজন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সাগর দত্ত হাসপাতালে গত শুক্রবার দিন যে ঘটনাটি ঘটেছিল, সে ঘটনায় চিকিৎসককে মারধর করা হয়, রোগীর পরিবারের লোকেরা মারধর করে। সেই ঘটনায় কিন্তু চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেই জায়গা থেকে গতকাল রাত্রিবেলা আরো দুজন কিন্তু এই ঘটনায় জড়িত, তারা কিন্তু আত্মসমর্পণ করেছে কামারহাটি থানায় এবং হাসপাতালে বেড়াতে আন্দোলনে পাঠানো হয়েছে। পাশাপাশি তোমাদের জানিয়ে যাচ্ছি, গত শুক্রবারের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা যেমন পরিবারের লোকদের যারা আক্রমণ করেছে, মারধর করেছে, তাদের নামে যেমন অভিযোগ করেছিল, গতকাল রাত্রিবেলা কিন্তু একটি মৃত যে মহিলা, তার পরিবারের লোক অর্থাৎ তার স্বামী নবীন সাউ এবং তার পরিবারের লোকজন কামারহাটি থানাতে ওই সময় উপস্থিত থাকা ঘটনাস্থলে যে চিকিৎসক এবং নার্স ছিলেন তাদের নামে কিন্তু পাল্টা কামারহাটি থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কামারহাটি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। আর এ বিষয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়া আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক অন্বেষা দে কি জানালেন শুনুন। যখন একজন মানুষ আমাদের কাছে পরিষেবা নিতে আসছেন বা যে কোনো হাসপাতালে পরিষেবা নিতে আসছেন, হতেই পারে যে তার মনে হলো আমরা ঠিক মতো তাকে পরিষেবা দিতে পারিনি, তার জন্য লিগাল ব্যাপার আছে, থানা আছে, সেখানে তিনি অবশ্যই কমপ্লেন করতে পারেন, যে কারোরই মনে হতে পারে সেটা, তাতে কোনো ভুল নেই। কিন্তু কিছু একটা আমার মনে হলো ঠিক হয়নি বলে আইন নিজের হাতে নেওয়া এবং যারা নিজেরা যারা চিকিৎসা করছে পেশেন্টের, তার মানে ডাক্তার হোক, নার্স হোক, জিডিএ দাদা দিদিরা হোক, তাদের গায়ে হাত তোলা, এটা তো ঠিক নয় কখনোই। এবং এটা তো আন্ডারস্টুড না যে আমি যখন একজন পেশেন্টকে দেখছি, পেশেন্টের সাথে আমার পার্সোনাল কিছু নেই, আমি কখনোই চাইবো না যে এই পেশেন্টটা মারা যাক বা কিছু যাক। এবার যেখানে সব জায়গাতেই প্রয়োজনের তুলনায় ডাক্তার নার্সের পরিমাণ এত কম, সেখানে পেশেন্ট পার্টির মনে হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না, যে ঠিক মতো পরিষেবা পায়নি, তার জন্য তিনি অবশ্যই লিগাল স্টেপ নেবেন, তাতে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কখনোই আইনটাকে হাতে তোলা একেবারেই ঠিক কাজ নয়, একেবারেই নয়। এবং পার্টিকুলারলি 27 তারিখের ইভেন্টটার ব্যাপারে যখন জানা গেছিল যে পেশেন্টটা খারাপ আছে, তখন অলরেডি আমরা শিশু রেফার দিয়েছিলাম। এবার শিশুতে পর্যাপ্ত বেড না থাকা সেটা তো কোনোভাবেই একজন অন ডিউটি ডাক্তারের দোষ না, কখনোই না। এবং ওখানে যতজন ছিল সবাই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে। এবার তারপরেও এই ধরনের ঘটনা ঘটা এবং সেটা পুলিশের সামনে ঘটা অত্যন্ত মানে ন্যাক্কারজনক ঘটনা। অবশ্যই এই ব্যাপারটাতে ওনাদেরকে বাহবা দিতে হবে, কিন্তু এটাও সত্যি যে আমাদের এই আন্দোলনের চাপে পড়েই এটা হয়েছে। কারণ এই ধরনের ঘটনা এর আগেও বহুবার হয়েছে, তখন এত বড় আন্দোলন হয়নি বলে কোনো রকম সুরাহা হয়নি, এবং আমরা চাই না যে এই ঘটনাটা পরবর্তীকালে ঘটুক, সেই জন্যই আমাদের এত আন্দোলন। এবং যেভাবে থ্রেটে বলা হয়েছে আরজিকর করে দেব, এটা যেন অ্যাজ ইফ যে একজন অন ডিউটি ফিমেল ডক্টর বা যে কোনো ডক্টরকে আরজিকর করে দেব বলাটা একটা একটা মানে এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে, যে আগে যেরকম বলা হতো মেরে দেব, কেটে দেব, এই করে দেব, তার মতো এখন একটা নতুন করে অ্যাড হয়েছে আরজিকর করে দেব। এবং এই সাহসটা সেখান থেকেই আসছে যখন এখনো পর্যন্ত আরজিকরের দোষীরা ধরা পড়েনি, যে মানুষটা নিজের পরিবার পরিজনের একজন হারানোর পরে এই ধরনের কথা বলতে পারে, তার মানে তো এটাই সত্যি যে তারাও কোনোভাবে জানেন যে আরজিকরের ঘটনা এখানেও একটা ঘটিয়ে দিলে ঠিক যেভাবে ওখানের দোষীরা ধরা পড়েনি, এখানের দোষীরাও ধরা পড়বে না। এটা সম্পূর্ণভাবে প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি। সাগর দত্ত থেকে রাজাদের রিপোর্ট, সেভেন ইবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন ইবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।